আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্বিতীয় মুক্তিযুদ্ধের আজকের আলোচনায়। দর্শক আপনারা নিশ্চয়ই অবগত আছেন বর্তমান সরকার তাদের নিজেদের দলের যে সকল নেতাকর্মী দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন তাদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করছেন আর সেই অভিযানের অংশ হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদককে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এরপরে যুবলীগের বেশ কয়েকজন নেতাকে ক্যাসিনোর ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকেই গ্রেপ্তার করার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খোঁজাখুঁজি করছে এবং অনেকেই গা ঢাকা দিয়েছেন এখন যাঁদের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে নিয়ে আবার আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মন্তব্য আমরা শুনতে পাচ্ছি বিশেষ করে যুবলীগের চেয়ারম্যান জনাব ওমর ফারুক চৌধুরী বেশ কিছুদিন আগে বলেছিলেন যে জি কে শামীম তিনি কোনো দিন কোনো কালে আওয়ামী লীগের কেউ ছিলেন না অথচ সংবাদ মাধ্যমে প্রকাশ তিনি যুবলীগের কেন্দ্রীয় একজন যুগ্ম সাধারণ সম্পাদক এছাড়াও তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের একজন সহ সভাপতি বলছেন যে জি কে শামীম তিনি না এরপরে আজকে বর্তমান সরকারের তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদ বলেছেন জি কে শামীম তারেক রহমানকে প্রতি মাসে এক কোটি টাকা চাঁদা দিতেন জি কে শামীম প্রতি মাসে এক কোটি টাকা করে তারেক রহমানকে দিতেন এখন তিনি হঠাৎ করে এই তথ্যটি থেকে আবিষ্কার করলেন সেটি কিন্তু আমার জানা নেই তবে এ কথা বলতে দ্বিধা নেই যে তিনি বর্তমান সরকারের একজন যোগ্য তথ্যমন্ত্রী তার স্বাক্ষর কিন্তু তিনি ইতোমধ্যেই রেখেছেন অথচ আপনারাই চিন্তা করুন এই জি কে শামীম গত পাঁচটি বছর ধরে ক্যাসিনোর ব্যবসা করে আসছেন অথচ একটি বারের জন্য হলেও এই তথ্যমন্ত্রী কখনোই বলেন নাই যে জি কে শামীম তারেক রহমানকে প্রতি মাসে এক কোটি টাকা চাঁদা দিতেন তাহলে কি ধরে নেওয়া যায় যে তিনি গুজব ছড়াচ্ছেন কোন তথ্যের ভিত্তিতে তিনি এই আজগবি একটি তথ্য জনগণের সামনে উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত করলেন অথচ আপনারা যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন আপনারা বরাবরই আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন যে আমরা নাকি গুজব ছড়াই আইন যেহেতু সকলের জন্য সমান যদি গুজব ছড়ানোর অপরাধে আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়া হয় তাহলে এই তথ্যমন্ত্রী হাসান মাহমুদের বিরুদ্ধে কেন নয় তিনি যদি গুজবি না ছড়াবেন তাহলে গত পাঁচটি বছর ধরে তিনি ক্যাসিনোর রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ম্যানেজ করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় তিনি ক্যাসিনোর ব্যবসা করে যাচ্ছেন যার সাতজন দেহরক্ষী অথচ তিনি একজন তথ্যমন্ত্রী এই তথ্য কেন তিনি গত পাঁচটি বছর একটি বারের জন্যও জনগণের সামনে উপস্থাপন করেন নাই তিনি যখন দেখেছেন যে এই জি কে শামীম যুবলীগের নেতা নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি তখন এই দোষটা নিজের ঘরে যাতে না আসে এই জন্যে বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যদি সত্যিই হয় তাহলে জনগণ জানতে চায় যে কোন তথ্যের ভিত্তিতে আপনি এই কথাটি উপস্থাপন করলেন আর তারেক রহমান যেহেতু লন্ডনে থাকেন তাকে যদি প্রতি মাসে এক কোটি টাকা চাঁদা দিয়েই থাকেন তাহলে কিভাবে তিনি তারেক রহমানকে চাঁদা দিয়েছেন সেই তথ্যটাও তো থাকার কথা তাই নয় কি এখন এই তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তিনি যে সত্যিকার অর্থেই বর্তমান সরকারের একজন চামচা সেটি কিন্তু জনগণ জানে বর্তমান মন্ত্রী পরিষদে যারা আছেন তাদের মধ্য থেকে এই লোকটা যতটা চামচামি করে কথা বলেন অন্য মন্ত্রীরা কিন্তু এতটা চামচামি করেন না আমার কাছে কেন জানি মনে হয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তার একটি ফোন আলাপ ফাঁস হয়েছিল তিনি কিন্তু ছাত্রলীগে নেতা বানানোর ব্যবসা করতেন আমার কাছে কেন জানি মনে হয় যে এই হাসান মাহমুদও টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতা হয়েছেন এবং টাকার বিনিময়েই হয়তো তিনি মন্ত্রী হয়েছেন তা না হলে এত আজগবি একটি বিভ্রান্তিকর তথ্য তিনি জনগণের সামনে উপস্থাপন করে কি করে জনগণকে বিভ্রান্ত করছেন এরপরে আসেন আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উপদেষ্টা জনাব এইচ ইমাম তিনি বলেছেন যে এ পর্যন্ত যতজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে এবং যারা গ্রেপ্তার হয়েছেন তারা কেউই ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের কেউ না তারা নাকি আওয়ামী লীগে অনুপ্রবেশকারী যাদের নাম বেরিয়ে এসেছে তাদের মধ্যে ছয়জনই অনুপ্রবেশকারী এরা আওয়ামী লীগের নয় যদি তাই হবে তাহলে এই জি কে শামীম তারপরে খালেদ তারপরে সম্রাট এরা গত পাঁচটি বছর ধরে কি করে মতিঝিল থানার শত গজের মধ্যে তারা ক্যাসিনোর ব্যবসা করতে পারলেন তখন কেন আপনারা এই অভিযোগগুলি আনেন নাই তখন কেন জনগণের সামনে এই অভিযোগগুলো উপস্থাপন করেন নাই তখন কি তারা আওয়ামী লীগে অনুপ্রবেশকারী ছিল না কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই আর যদি সত্যিকার অর্থেই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসছে তারা যদি ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা দুজনেই ছাত্রলীগে অনুপ্রবেশকারী তাহলে এই দুইজনকে কেন শুধু শুধু পদ থেকে সরিয়ে দিয়েছেন তাদেরকে কেন ছাত্রলীগ থেকে বহিষ্কার করেন নাই যদি তাই হয়ে থাকে তাহলে যাবি ছাত্রলীগের যে চারজন নেতা জাবি ভিসির খাস থেকে যে এক কোটি টাকা চাঁদা নিয়েছিলেন সেটি তো ধ্রুবতারার মতো পরিষ্কার তাহলে তাদেরকে কেন ছাত্রলীগ থেকে জাবি ছাত্রলীগ থেকে বহিষ্কার করেন নাই তাহলে তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হয় নাই এই প্রশ্নের জবাব কি এইচটি ইমাম সাহেব দিতে পারবেন দিতে পারবেন না কেন দিতে পারবেন না এই জন্য দিতে পারবেন না যে আপনি নিজেও আওয়ামী লীগে একজন অনুপ্রবেশ অনুপ্রবেশকারী কেন আপনাদের দলের সাবেক একজন নেতা বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি নিউজ টোয়েন্টি ফোরের গণতন্ত্র জনতন্ত্র নামক একটি টক শোতে বলেছিলেন যে উনিশ সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল তার লাশ দাফনের আগেই আপনি এইচটি ইমাম মোস্তাক সরকারের যে ক্যাবিনেট সেই ক্যাবিনেটের শপথের আয়োজন করেছিলেন আপনি সেই ক্যাবিনেটের একজন সেক্রেটারি ছিলেন সেই এসটি ইমাম সেদিন মোস্তাক মন্ত্রিসভা শপথের সমস্ত কিছু আয়োজন করেছিলেন কারণ তিনি ছিলেন সেদিন ক্যাবিনেট সেক্রেটারি অতএব আপনি নিজেই আওয়ামী লীগে একজন অনুপ্রবেশকারী যে কারণেই এই বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমি বিনয়ের সাথে আরও কিছু প্রশ্ন আপনাকে করতে চাই চব্বিশে সেপ্টেম্বর দু উনিশ দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী ক্যাসিনো পরিচালনা উনিশ নেপালিকে পালাতে সাহায্য করে তিন পুলিশ এখন যে তিন পুলিশ উনিশ নেপালিকে পালাতে সাহায্য করেছে সেই তিন পুলিশ নিশ্চয়ই পুলিশ বাহিনীতে অনুপ্রবেশকারী তাহলে তাদেরকে কেন পুলিশ বাহিনী থেকে বহিষ্কার করা হচ্ছে না তাহলে তাদের বিরুদ্ধে কেন এখনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি চব্বিশে সেপ্টেম্বর দু উনিশ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী ক্যাসিনো চালাতে মহামেডান ক্লাবকে দিনে চাঁদা দিতে হতো পাঁচ লাখ অর্থাৎ ক্যাসিনো চালাতে মহামেডান ক্লাবকে প্রতিদিন পুলিশ বাহিনীকে পাঁচ লাখ টাকা করে চাঁদা দেওয়া হতো তো পুলিশ বাহিনীর যে সকল সদস্যরা চাঁদা নিতেন তারাও নিশ্চয়ই পুলিশ বাহিনীতে অনুপ্রবেশকারী তাহলে তাদের বিরুদ্ধে কেন কেন এখনো এখনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তাদেরকে চিহ্নিত করেন নাই এবং তাদেরকে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করেন নাই চব্বিশে সেপ্টেম্বর দু উনিশ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী নেপালীদের পালাতে সহায়তা করেন গোয়েন্দা কর্মকর্তা তাহলে যে সকল নেপালিকে পালাতে সহায়তা করেছে যে সকল গোয়েন্দা কর্মকর্তা তারাও তো নিশ্চয়ই গোয়েন্দা বাহিনীতে অনুপ্রবেশকারী তাই নয় কি তাহলে এই গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে কেন এখনো ব্যবস্থা গ্রহণ করেন নাই তাহলে এই গোয়েন্দা কর্মকর্তাদেরকে কেন গোয়েন্দা বাহিনী থেকে এখনো বহিষ্কার করেন নাই আসলে সত্যিকার অর্থে আপনারা নিজেরাই আওয়ামী লীগে অনুপ্রবেশকারী এই হাসান মাহমুদ এবং আপনি দুজনেই আওয়ামী লীগে অনুপ্রবেশকারী যে কারণে নিজেদের দোষ আড়াল করার জন্যে জনগণকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন জনগণ কিন্তু জানে বিশেষ করে বঙ্গবীর কাদের সিদ্দিকির মতো বয়সী যারা আছেন তারা কিন্তু আপনার চামচামি জানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর তার লাশ দাফন না করেই আপনারা মোস্তাক সরকারকে বসানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন আপনারা মোস্তাক সরকারের মন্ত্রী পরিষদের শপথের ব্যবস্থার জন্য উঠে পড়ে লেগেছিলেন আপনি সেই সরকারের ক্যাবিনেটের একজন সেক্রেটারি ছিলেন লজ্জা থাকা উচিত সেই মোস্তাক সরকারের একজন ক্যাবিনেট সেক্রেটারি হয়ে আপনি কি করে বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হয়েছেন জাতি এটি জানতে চায়